বোর্ডের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এনিথিং যার কোনো ব্যাটিং এর সাথে কোনো সম্পর্ক আছে। এশিয়া কাপে এবার নতুন ধোঁয়াশা, অধিনায়ক হচ্ছেন সাকিব, বাদ পড়ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এদিকে জানা যায়, চুক্তি বাতিল করাতে এশিয়া কাপে টি টোয়েন্টি নেতৃত্ব পেতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অন্যদিকে সাকিব নেতৃত্ব পেলেও সত্য নেতৃত্ব হারানো মাহমুদুল্লাহ রিয়াদের দলে জায়গা হওয়ার সম্ভাবনা একেবারেই কম, কেননা তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে নাখোশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেক্ষেত্রে তার জায়গায় সুযোগ হতে পারে সাব্বির রহমান অথবা ইমরুল কায়েসের। তো দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে আপনারা কাকে দেখতে চান, সাব্বির নাকি ইমরুল? জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।